বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকের দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গরমে অবস্থা খারাপ, সবার একই অবস্থা। শুধু যে আমার অবস্থা খারাপ তা না, যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, তাদেরও হয়তো গরমে একই অবস্থা। পুরো পৃথিবীতে এখন এত এত গরম পড়ছে যে কোন জায়গা থেকে কোন জায়গার রেকর্ড ভাঙার ইতিহাস চলছে। আসলে আজকেও এমন একটা দিনে আমরা বের হয়েছি, বাইরে প্রচণ্ড গরম। সকালে 9টা কি 9:30 মতো বাজে এখন, কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে যেন এখন প্রায় দুপুরের মতো এরকম। আজকে যেহেতু তাহাদের স্কুল বন্ধ, এখন ওর সেন্টার থেকে আসলে টাইম টেবিলগুলো একটু ওলট পালট করে দিয়েছে। যেহেতু সময় আছে হাতে, তো তার জন্য একটু টাইমও বাড়িয়ে দিয়েছে। আগে ছিল সপ্তাহে 3 দিন, এখন সেটা সপ্তাহে 4 দিন, মাঝে মধ্যে কিছু কিছু সপ্তাহে আবার 5 দিনও চলে যায়, এই রকম অবস্থা। এখন তাওহিদকে নিয়ে যাচ্ছি থেরাপি সেন্টারে, সেখান থেকে তাওহিদকে রেখে তারপর আমরা আবার আমাদের দরকারি যে বাজারগুলো, সাপ্তাহিক বলে বা মাসিক বলে যে বাজারগুলো করতে হবে, সেগুলো করে নেব। এই গরমে আসলে আমার বাচ্চাটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর শুধু যে আমারটারই এই অবস্থা তা না, সবারই একই অবস্থা। বাচ্চারা এই গরমের জন্য এখন খেতেও চায় না, একটু খিটখিটা মেজাজ থাকে, ক্লান্ত থাকে, তো সবারই একই অবস্থা। আর এই সময় আমার যেটা মনে হয় যে বাচ্চাদের খাবার নিয়ে আসলে জোরাজুরি করাটা ঠিক হবে না, কারণ গরমে আমাদের বড়দের অবস্থাই খুবই খারাপ, আর বাচ্চারা তো এগুলো সহ্য মোটেও করতে পারছে না। যাই হোক, তাওহিদকে ওর থেরাপিস্টের কাছে দিয়ে আমরা এবার বের হয়ে গেছি। আমরা এইবার টুকটাক যে কাজগুলো আছে ওইগুলো সেরে নেব। আর চাইলে তাওহিদকে সাথে করে নিয়েও করা যেত, কিন্তু চাচ্ছিলাম না এই গরমে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে। ও যেহেতু ওইখানে ভালো আছে আর হাতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে, তো এর মাঝে আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে। কারণ আমি লিস্ট করে রেখেছিলাম আমার কী কী কিনতে হবে, কোথায় কোথায় যেতে হবে, কী কী কাজ করতে হবে। সো চট জলদি হয়ে যাবে, আর যেহেতু তাওহিদের বাবা সাথে আছে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এসি লুঙ্গে চলে এসেছি। তাওহিদের সকালে নাস্তার জন্য কিছু জিনিসপত্র বলি বা খাবারের কিছু আইটেম কিনতে হবে। বিশেষ করে ওর উইটাবিক্স যেটা, সেটা শেষ হয়ে গেছে, সেটা কিনতে হবে। আর এই উইটাবিক্স এসিলুঙ্গা আর ক্যারিফোরের আসলে একটু বড় একটা মার্কেট আমি একবার পেয়েছিলাম, কিন্তু এসিলুঙ্গায় আসলে সব জায়গাতেই পাওয়া যায়, সব এসিলুঙ্গাতেই উইটাবিক্সটা পাওয়া যায়। তো আমার বাসার কাছে যেটা আছে আমি সেখানেই গেলাম। ভিডিওটাতে একটা লাইক দেওয়ার কথা একটু স্মরণ করিয়ে দেই, প্লিজ আজকের ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট করে হলেও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পেজটা যারা ফলো করেননি প্লিজ পেজটাও ফলো করবেন। সেই 29-এর মাঝেই আমার সাবস্ক্রাইবার বলে বা ফলোয়ার বলে আটকে আছে, এটাকে একটু সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবেন প্লিজ। কলা নিয়ে নিচ্ছি, আর এই ইয়োগাটা তাওহিদ মোটামুটি ভালো পছন্দ করে, বিকেলবেলা বিশেষ করে মাঠে নিয়ে যাই বা খেলতে নিয়ে যাওয়ার আগে, পার্কে নেওয়ার আগে এখানে ইয়োগাটা একটু খাইয়ে দিই, তো একটু ঠান্ডা লাগে, সারাদিন গরমের পর অবস্থা খুবই খারাপ থাকে। চেষ্টা করি এই গরমের মাঝে প্রত্যেক দিন বাইরে বের না হতে, বাইরে বের হওয়া বলতে বাইরে ঘোরাঘুরি করা, হাঁটাহাঁটি করা যেটা, সেটা না করতে। আর তাওহিদের বাবাও আসলে আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, ও যখনই পারছে আসলে আমাদেরকে নিয়ে দিয়ে আসছে তাওহিদের সেন্টারে, তার জন্য আসলে বাসে বা বাইরে এরকম হাঁটাহাঁটি করাটা কমই হচ্ছে। আর যে পরিমাণে গরম, বাইরে হাঁটাহাঁটি না করাটাই ভালো, আর বিশেষ করে বেশি বেশি পানি খাওয়াটা অনেক দরকার। এসিলুঙ্গায় কিছু মগ দেখলাম, সেই আগের কালের কথা মনে পড়ে গেল। এই ধরনের মগগুলো আগে বাসায় ছিল, আম্মু চা বানাতো, দেখতাম। বিছানার এই চাদরগুলো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তবে সিঙ্গেল চাদর দেখলাম। এই তো তাওহিদের জন্য উইটাবিক্স পেয়ে গেছি, ওর জন্য ইয়োগার্ট নিলাম, বিস্কিট নিলাম, কেক নিলাম, আর ইদানিংও একটা বিস্কিট খুব পছন্দ করছে, সেটা একটু নিয়ে নিলাম। উইটাবিক্সের দামটাও দেখিয়ে দিলাম, অনেকেই জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন।
কীভাবে তাওহিদকে সকালে নাস্তা খাওয়াই বা উইটাবিক্সটা কীভাবে খাওয়াই এটা কমেন্ট আসে আপনাদের, আপনারা জানতে চান। উইটাবিক্সের নিজস্ব কোনো ফ্লেভার নেই, আমি একটু কলা ম্যাশ করে দেই বা ফ্রাগোলা ম্যাশ করে দেই, এরপর উইটাবিক্সটার সাথে মিশিয়ে দিয়ে একটু গরম দুধ সেটা ঢেলে দিই, আর নয়তো ঠান্ডা দুধ যেটা সেটা দিয়ে ওভেনে দিয়ে দিলেই আসলে হয়ে যায়। আর ওভেনে না দিলেও এমনিতেও দুধ দিলে এটা খুলে যায়, একদম উইটাবিক্সটা দুধের সাথে মিশে যায় এইরকম। আমরা ওটস সাধারণত যেরকম থাকে এইরকম হয়ে যায়। এই শিলুঙ্গা থেকে বের হয়ে এবার এসেছি লিডলে, এখান থেকেও আমার টুকটাক কিছু জিনিস কিনতে হবে। আর কিছু জিনিস এসেলুঙ্গায় ভালো পাওয়া যায়, কিছু আছে লিডল থেকে নেই, তো দুইটা এরকম মিলেমিশেই আসলে আমাদের কেনাকাটা করতে হয়। আর শুধু আমি এরকম করে সেটা না, আমার মনে হয় অনেকেই এরকমই করে। কিছু জিনিস দেখা যায় যে আমার কাছে এসেলুঙ্গায় মনে হয়েছে যে না এই জিনিসটা এখানে ফ্রেশ, এখানে ভালো পাওয়া যায়, কিছু আবার মনে হয় যে না লিডলে এই জিনিসটার দাম একটু কম আছে বা এই এই প্রোডাক্ট অন্য কোম্পানির একটু দাম কম আছে, একই রকম স্বাদ গন্ধ, তো আমরা সেখান থেকে নিলেই বোধহয় ভালো হবে। চট জলদি লিডলের কাজও শেষ করে ফেলেছি, হাতে আর বেশি একটা সময় নেই। গরমে সবারই মাথা খারাপ অবস্থা। তাওহিদের স্কুল খোলা থাকলে ওই সময়টাতে আমি টুকটাক বাজারগুলো করে ফেলতে পারি, কিন্তু এখন যেহেতু ওর স্কুল বন্ধ আর বাইরের পরিস্থিতিও বেশি একটা ভালো না, তো তার জন্য আমি আর তাওহিদকে নিয়ে এই মার্কেটে ঘোরাঘুরি করব না। আমার এখন যতটুকু দরকার, আজকে আমি যতটুকু সময় পেয়েছি, এর মাঝেই তাওহিদের বাবাকে সাথে করে নিয়ে বাজারের কাজগুলো শেষ করে ফেলছি। গ্রোসারি শপিং যেটা সেটা হয়ে গেছে, এবার মাছ মাংস যেগুলো সেগুলো কিনতে হবে। মাছ তো আর এখানে পাওয়া যাবে না, গোস্তের দোকানে ঢুকলাম, মুরগি নিয়ে নিলাম। আর দোকানে আমরাও ঢুকেছি আর সাথে সাথে এত মানুষ ঢুকেছে, এত ভিড় যে একটু দেরি হয়ে গিয়েছিল। এদিকে আবার তাওহিদকে আনতে যেতে হবে, সেটাও আবার একটু দেরি হয়ে যাচ্ছিল। তো চট জলদি আমরা বাজার টাজার সব কিছু নিয়েই তাওহিদকে সেখান থেকে নিয়ে এসেছি, মানে সেন্টার থেকে বের করে নিয়ে এবার বাসার কাছেও চলে এসেছি। খুবই টায়ার্ড ছিলাম, কারণ রোদ্রে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে, হাঁটাহাঁটি করতে হয়েছে, মানে ভালো লাগছিল না আর কিছু। কিন্তু তারপরও বাসায় এসে রেস্ট করার মতো উপায় নেই, রান্না করতে হচ্ছে। আমি তাড়াতাড়ি মুরগিটা বসিয়ে দিয়েছি, চুলায় ভাত বসিয়ে দিয়েছি, বাজার কিছু গোছানো হয়নি, সেগুলো এখনও এভাবেই পড়ে আছে। আর এসেলুঙ্গা থেকে তরমুজ এনেছিলাম, সেটা কেটে ফেলেছি। বর্তমানে এর চেয়ে মজার আর কিছুই লাগে না, গরমের সময় একটু ঠান্ডা তরমুজ খেতে আমার অনেক পছন্দের। বাবা ছেলে দুজন খাওয়া দাওয়া করে রেস্ট করে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু আমি ঘুমালে ভিডিও আর পাবলিশ হবে না, তার জন্য এই ভিডিওর কাজে লেগে গেছি। আর বাসার অবস্থা খুবই খারাপ, একটু অগোছালো হয়ে আছে, এদিকে এসি চলছে, ফ্যান চলছে, তারপরেও গরম লাগছে। তাওহিদ কার্টুন দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। পরিস্থিতি ঠান্ডা আছে, এর মাঝে আমি আমার ভিডিওর কাজগুলো সেরে ফেলতে পারবো, তো তার জন্যই একেবারে সাইলেন্ট মুডে আসলে আমি কাজ করছি। ভিডিওর কাজ আমার হয়ে গেছে, এইবার বিকেলে নাস্তার আয়োজন করছি। বাবা ছেলে দুজন ওয়েট করছে, তারা কি খাবে বা কি নাস্তা দেব তাদের জন্য। তার জন্য প্রথমেই তাওহিদের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, আর এটা শুধু তাওহিদ খাবে তা না, তাওহিদের মাও খাবে। আর তাওহিদের বাবার জন্য ফ্রিজে সিঙ্গারা বানানো ছিল, সেগুলো আমি ভেজে নিয়েছি। এরকম টুকটাক জিনিস কিছু বানানো থাকলে আসলে নাস্তার জন্য টেনশন করতে হয় না। তাওহিদের বাবা যেদিন বাসায় থাকে সেদিন ও চায় যে অল্প সময়ের মধ্যে আমি যেন ঘরে বানানো নাস্তা ওকে সার্ভ করি, তো তার জন্যই আগে থেকে যদি বাসায় আমি বানিয়ে এরকম ফ্রোজেন করে রাখি তো আমার সময়টা কম লাগে, জাস্ট শুধু ভেজে দিলেই হয়ে গেল। বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর চিন্তা করছিলাম যে একটু বাইরে বের হতে পারলে হয়তো বা ভালো লাগতো। সকালবেলা তো দৌড়ের উপরেই কাজগুলো শেষ করে আবার বাসায় চলে এসেছি, আর একটু খারাপও লাগছিলো, গরমও লাগছিলো, কিন্তু এখন রোদ পড়ে গেছে, এখন একটু বাইরে বের হলে ভালো লাগতো। তো আমার কথা মতোই তাওহিদের বাবা রাজি হয়ে গেছে, এখন আমরা বের হচ্ছি, দেখা যাক কোথায় যাই।
ওয়েদারটা খুবই ভালো, একদম সন্ধ্যার দিকে আমরা বের হয়েছি, তবে নিরুদ্দেশ যাত্রা, কোথায় যাব আমরা নিজেরাও জানি না। আমার কাছে আসলে বাইরে বের হয়ে হাঁটতে ইচ্ছা করছিল না, কারণ মশা ছিল বাইরে বেশি, প্লাস আমি সারাদিন কাজ করে একটু বেশিই ক্লান্ত, বাজার টাজার গোছাতে হয়েছে, যেদিন বাজার থাকে সেদিন তো আমরা মেয়েরা একটু বেশি ব্যস্ত হয়ে যাই বা কাজের চাপটা একটু বেশি বেড়ে যায়, তো তার জন্য আমার হাঁটাহাঁটি করতে ইচ্ছা করছিল না। আমি তাহিদের বাবাকে বললাম যে কোথাও নামার দরকার নেই, চলো আমরা গাড়িতে ঘুরেই একটু ঘুরে আসি, এদিক সেদিক একটু দেখে আসি, একটু ঘোরাঘুরি করি গাড়িতেই, আর নামবো না কোথাও। তো সেটা ভেবেই তাহিদের বাবা নিরুদ্দেশ যাত্রায় বের হয়ে গেছে, মানে আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, আমরা এদিক দিয়ে যাচ্ছি তো ওইদিক দিয়ে বের হচ্ছে, এরকম অবস্থা। আকাশ তো মেঘে ঢেকে থাকে ঠিকই, কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টি হলে পরিস্থিতিটা এত গরম থাকতো না বা যেই অস্বস্তিটা ফিল হচ্ছে সেটা হতো না। টেম্পারেচার দেখাচ্ছে হয়তো 36 ডিগ্রি 37 ডিগ্রি, কিন্তু এটার ফিলটা মনে হচ্ছে অনেক বেশি গরম, একদম বেশি জ্বালাপোড়া করে। আর রোদের সময় যদি বাইরে বের হই তখন তার কোনো কথাই নেই। বাইরে ঘোরাঘুরি মোটামুটি শেষ, এবার বাসায় যাওয়ার পালা। আমরা জাস্ট আসাগর ওসানো, মানে বাসার আশেপাশেই একটু গাড়ি দিয়ে ঘোরাঘুরি করে এবার বাসার দিকে চলে আসছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এরপর দিন আবার তাহিদের একটু ব্যস্ততাও আছে, আমারও ব্যস্ততা আছে, তো সব কিছু মিলিয়ে বাসায় এখন চলে আসাটাই বেটার মনে হচ্ছে। এই সবুজ মাঠ দেখলে আসলে একটু নামতে ইচ্ছে করে, একটু মাটিতে হাঁটাহাঁটি করি, তাহলে হয়তো বা হাত পাগুলো একটু ঠান্ডা থাকতো। আর গরমের জন্য আসলে হাত পা বেশি জ্বালাপোড়া করছে, পানি যতটুকু সম্ভব হচ্ছে, সারাদিন শুধু পানির উপরই আছি, তারপরেও মনে হয় যেন এই ওয়েদারে আরও বেশি পানি খাওয়ার দরকার। কেন জানি না হঠাৎ করেই তাহিদের মুড খারাপ হয়ে গেছে, তো তাকে আবার একটু হাসানোর চেষ্টা করছিলাম, তার জুতা থেকে যেরকম লাইটিং হচ্ছে এটা একটু দেখাচ্ছিলাম, তো তার মাইন্ডটা একটু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছি। আসলে ও কী বা করবে, এখন তো স্কুল বন্ধ, আর একটু গরমের জন্য আসলে পার্কের দিকে যাওয়াটা আমি একটু বন্ধ রেখেছি, কারণ আমি আসলে ঠিক থাকতে পারছি না, প্লাস তাহিদও ক্লান্ত হয়ে যাচ্ছে, জ্বর চলে আসছে ওর, তো পার্কটা কয়েকদিনের জন্য একটু বন্ধ আছে। ইনশাল্লাহ আবার একটু পরিস্থিতি ঠান্ডা হলে আবারও যাব পার্কে। তো ও একটু মানে বাসায় থাকতে থাকতে কতক্ষণই বা ভালো লাগে, স্কুলে থাকতে তো বাচ্চাদের সাথে খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, এটা ওর জন্য ভালো ছিল। আর আমার ছেলের পার্টি জুতা লাইটিং করতে করতেই, পার্টি করতে করতেই আসলে আমরা বাসার দিকে যাচ্ছি, আর ও মজা পাচ্ছিল অনেক। বাসায় এসে যেহেতু তেমন একটা কিছু করা হয়নি, মোটামুটি একটু ভালোই রিল্যাক্স আছি এখন। তাহিদের বাবা লেগে গেছে পর্দা লাগানোর জন্য। আমার বাসায় প্রথম যে পর্দাটা লাগানো হয়েছিল সেটা একটু পাতলা পড়ে গেছে, যেটা দিয়ে তাহিদের বাবার আসলে কাজে আসছিল না, ওর সকালবেলা একদম অন্ধকার রুম দরকার। তো এবার আমরা ইকেয়া থেকে পর্দা নিয়ে এসেছি, তো সেগুলো একটু ভারী, একেবারে অনেক বেশি ভারী সেটা না, তবে মোটামুটি ভারী, আমাদের জন্য চলে যাবে। আর এই পর্দাটাই আসলে সবাই আপনারা পছন্দ করেছিলেন, তো সেটা দেখে আমারও ভালো লেগেছিল, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটাই কিনে নিয়ে এসেছি, অনেক ভালো লেগেছে, আর পর্দার কাপড়টাও খুবই ভালো। কাজের ফাঁকে ফাঁকে এরকম একটু দুষ্টামি এনার্জি যোগায়, ভালোই লাগে। আমার বাসার ইঞ্জিনিয়ার সাহেব, উনি এই টুকটাক কাজগুলো করছে, সময় পেলে এই কাজগুলো ও নিজেই করে, আর আমি একটু হেল্পার হিসেবে তাকে আর কি সাহায্য করি। পর্দাটার দাম নিয়েছে 59 ইউরো, আর দুইটা পার্ট এখানে, মোটামুটি ভালোই ভারী, পুরোপুরি অন্ধকার তো হবে না, আর কিছুটা একটু পাতলাও আছে, কিভাবে বুঝাবো আসলে, হয়তো সকালবেলা দেখালে আপনারা বুঝতে পারবেন। ইকিয়াতে যে পর্দাগুলো পছন্দ হয় সেগুলো আসলে আবার পাতলা পড়ে যায়, তো পাতলা পর্দার তো আর লাভ নেই, এছাড়াও পাতলা এর আগেও আছে, তো সেগুলো তো খুলেই ফেলতে হয়েছে। আর পর্দা বেঁধে রাখার জন্য দুইটা ফিতা এরকম নিয়ে এসেছি, এগুলোকে কী বলে আমি নাম জানি না, এগুলোর এক একটার দাম পড়েছে 2 ইউরো করে। এতে আমার বাসার পর্দাটা সেট হয়ে গেছে, দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব আসছিল আসলে, আর সবাই আপনারা পছন্দ করেছেন সেটা হিসাবেও আসলে আমি আগ্রহ করে এটা কিনেছি, তাহিদের বাবা আর দ্বিমত করে নাই। এটার দামের কথা বলে দিয়েছি, ইকিয়া থেকে কিনেছি, সেখান থেকেও আপনারা দেখলে দেখে নিতে পারেন, আশা করি ভালোই লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, এভাবেই আসলে এখনকার পরিস্থিতিতে আমার কাজগুলো, আমার বাজারগুলো এগুলো করে নিতে হয়।
আর হচ্ছে চেষ্টা করি দিনের বেলা রান্না না করে রাতের বেলা রান্না করতে, কারণ তখন একটু ওয়েদারটা ঠান্ডা থাকে। তারপরও মাঝে মধ্যে একটু এদিক সেদিক তো হয়েই যায়, দিনের বেলা রান্না করতেই হয়। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।